আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এই সেক্টরে আসার পর আমার যে পরিমাণ কর্য বা যে পরিমাণ সমস্যাগুলো হচ্ছে বা হয়েছে প্রতিনিয়ত কিন্তু যুদ্ধ করতে হচ্ছে এদের সাথে এই সমস্যাগুলোর সাথে এই পরিস্থিতিগুলোর সাথে তা আমার একটা বিশ্বাস ইনশাল্লাহ আমি খুব দ্রুত উঠে দাঁড়াবো আমার একটা বিশ্বাস আছে ইনশাআল্লাহ আমি খুব দ্রুত উঠে দাঁড়াবো এবং মহান আল্লাহ তালা আমাকে খুব ভালো একটা পজিশনে নিয়ে যাবে আশা করছি আমার সে বিশ্বাস আছে অনেকেই আমার বর্তমান এই পরিস্থিতি নিয়ে অনেকেই তিচ্ছ তাচ্ছিল্য করছেন অনেকেই করছেন এবং চোখে চোখ রাঙিয়ে করছেন আসলে এই বিষয়গুলো থেকে আমি আপনাদেরকে চিনে নিচ্ছি কিছু জিনিস শিখেও নিচ্ছি মোটামুটি মনেও রাখবো এই বিষয়গুলো আর খারাপ সময়টা যাচ্ছে আমার কিন্তু এই খারাপ সময়টা সবসময় থাকবে না ইনশাল্লাহ একদিন ঠিকই উঠে দাঁড়াব আজকে আমি এক প্রকার নিশ্চয়ই যার জন্য যে যার মতো করে যে যেভাবে পারছেন অপমান করছেন একটা বিষয় আমি চমৎকার মিলে গেছে আমার সাথে যে আপনি যখন একটা কথা আছে না যে আপনি যখন বাস্তব জীবনে পাড়া না দিবেন বা বিপদে না পড়বেন ততক্ষণ পর্যন্ত আপনি মানুষ আপন মানুষগুলোকে চিনবেন না এবং আপনার কাছের মানুষগুলোকে চিনবেন বাস্তব এই জিনিসটা আমি আসলে বাস্তব ভাবে শিখে গেছি যে আসলে এখন আমি সমস্যার মধ্যে পড়েছি বা আমি এখন বিপদের মধ্যে আছি বা এখন একটু কষ্টের মধ্যে আছি আর ঠিক এখনই আমার কাছের মানুষগুলোর রূপ আমার সামনে খুব সুন্দর ফুটে উঠতেছে এদেরকে এই চব্বিশ সাল আমার ভালো করে মনে থাকবে তবে আপনাদের কাছে আমি আপনাদেরকে আমি ঘৃণাও করছি না অভিযোগও করছি না সর্বশেষ একটাই বলবো দোয়া করবো আমার জন্য আমি যাতে আমার এই খারাপ সময়টাকে খুব দ্রুত এই পার করে দিতে পারি